তো এখন আছি আমি কসবা বসপুকুর শীতলা মন্দিরের সামনে। এইটা হচ্ছে বসপুকুর শীতলা মন্দিরের ঠাকুর, ফার্স্ট ফ্রন্ট গেট। ওকে, তো চলো এখন একটু প্রতিমাটা দেখা যাক বসপুকুর শীতলা মন্দিরের। তো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি দিব্যেন্দু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়োর দেশি অ্যান্ড অলসো ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো ফার্স্টেই বলি শুভ চতুর্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আছি আমি কসবা বসপুকুর শীতলা মন্দিরের সামনে। তো পুজো তো এসেই গেল, তো আর কি চলো ফার্স্ট প্যান্ডেল হপিংটা সেরে ফেলি আজকে। তো আজ চতুর্থী, তো অফিস থেকে বেরোলাম, আমার অফিস হচ্ছে কসবাতে। তো কসবাতে যখন রয়েছি তো একটাই ঠাকুর এখানে ফেমাস, নাম করা, আরও আছে, আরও অনেক ঠাকুর আছে। তো এখানে একটা ঠাকুর নাম করা বসপুকুর শীতলা মন্দিরের ঠাকুর। তো চলো ফার্স্ট ঠাকুর, ফার্স্ট প্যান্ডেল হপিং 2022-এর সেরে ফেলি বন্ধুদের সাথে। আর আমি দেখতে যাচ্ছি, আর ভাবলাম চলো এখানে একটা ব্লগ করা যাক, ভিডিও করা যাক, আর আমার সাথে তোমরাও দেখো। তো চলো দেখা যাক। তো ওকে, এটা হচ্ছে বসপুকুর শীতলা মন্দিরের ফার্স্ট ফ্রন্ট গেট। বাইরে থেকে দেখতে ঠিক বিষয়টা এরকম। তো এই হচ্ছে লাইন এন্ট্রান্স। ওকে, তো এইটা হচ্ছে কসবা বসপুকুর শীতলা মন্দিরের ফ্রন্ট গেট পুনর্বিকিরণ। তো চলো যাই একটু ঘুরে আসি। ইজ আ এন্ট্রি গেট মন্ডপসজ্জারা ঠিক এরকম পুনর্বিকিরণ। এখানে বাস দিয়ে কিছু একটা করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। মানুষজন ঢুকতে স্টার্ট করে দিয়েছে মণ্ডপের ভিতরে। ওকে, তো এই সাইডটা হচ্ছে এরকম। চলো এখন প্রতিমাটা দেখা যাক বসপুকুর শীতলা মন্দিরে।
এই হচ্ছে ঠাকুরটা। ঠাকুরের ভিডিও ঠাকুরটা দারুণ করে দিয়েছে। তো দর্শকদের ভিড় দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর মানুষ জমাট হয়ে গেছে। আজকে হচ্ছে চতুর্থী, তো তাতেই এত মানুষ জমে গেছে। তো বুঝতেই পারছো আরও দিন বাকি রয়েছে, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো বাকি রয়েছে, মানে প্রচুর ভিড় হবে। এটা কিছু একটা করেছে, এটা ঠিক বোঝা যাচ্ছে না কী করেছে থিমটা, বাট এখানে থিমের কিছু কিছু লেখাও নেই, পুনর্নির্মাণ লেখা আছে আই থিঙ্ক সো। তো এই হচ্ছে ঠাকুর। এই হচ্ছে পুরো মন্ডপের সিনটা। আকাশটা জাস্ট অসাধারণ। তো এই হচ্ছে পুরো বসপুষ্কলা মন্দিরের মণ্ডপ, তো অসাধারণ জাস্ট। তো 2022 ফার্স্ট ঠাকুর দেখে বেরোলাম বসপুষ্কলা মন্দির, সামনেই আমার অফিস, তো ভাবলাম চলো দেখে আসি ফার্স্ট ঠাকুরটা, ফার্স্ট প্যান্ডেল হোপিংটা দেখে আসি। ঠাকুরটা তো আমার দারুণ লাগলো জাস্ট। তোমরা কারা কারা দেখেছো এখন তো প্লিজ জানাও আমাকে, আর কমেন্ট করে জানাও। তো আমার এক্সপিরিয়েন্স বলতে পারো দারুণ। প্যান্ডেলটা কি হচ্ছে, পুনর্নির্মাণ, তো একটা কনস্ট্রাকশন, পুরো সাইডের পুনর্নির্মাণটা দেখানো হয়েছে এখানে। তো প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর অসাধারণ হয়েছে এখানে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার জাস্ট অসাধারণ। তো দেখা যাক, এরপরে আরও কালকে থেকে বেরোবো, কালকে শ্রীভূমি যাবো, তারপরে কল্যাণী যাবো, তো পরপর ঠাকুর এবার চলবে। আর তোমরা যদি ঠাকুরটা যারা যারা দেখে থাকো, তো প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও আমাকে, তার তোমরা কে কে দেখেছো অ্যান্ড কেমন লাগলো সেটাও জানিও। তো আমার তো খুব ভালো লেগেছে। অ্যান্ড সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যা যারা আমাকে নতুন দেখছো, আমি দিব্যেন্দু, আর সাবস্ক্রাইবটা করতে প্লিজ ভুলো না। আর ভিডিও যদি দেখাতে পারো লাইক কমেন্ট শেয়ারটা করো প্লিজ। আর যারা আমার সোশ্যাল মিডিয়া এখনও নেই, তো যাও ডিসক্রিপশন বক্সে যাও, যে লিঙ্কটা আছে লিঙ্কগুলোতে ফলো করে নিও। ইনস্টাগ্রাম ফেসবুক, ওখানে আমি সবসময় আপডেট দিই, কোথায় ভিডিও বানাবো কি বানাবো না। তো চলো, অ্যান্ড শেষ করার আগে বি সেফ, বি অসাম, স্টে হেলদি, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, পিস আউট গাইজ।